সাথে সাথে সামরণি পড়িল 2024 সাধারণ নির্বাচন সাতটা পর্যায়ত অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হল 4 জুনত 14টা সমষ্টির ফলাফল আহিল সম্মুখলৈ। বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, বিভিন্ন ধরনের অভিযোগ প্রতি অভিযোগ, বোকা ছুটিওয়ার খেল, কথার মুখ চুপতি ইত্যাদিরে যথেষ্ট আকর্ষণীয় এখন নির্বাচনী রণ পার হল 2024 সাধারণ নির্বাচনত। আর যে কালি ফলাফল সম্মুখলৈ আহিল 14খন আসনত, তাত 3গৰাকী কংগ্রেসের 3গৰাকী প্রার্থীয়ে কংগ্রেসের মান রক্ষা করিলে, লগতে ভূপেন বৰায়ু মান রক্ষা করিলে নিজের কথার নিজের কামর। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভলৈ। ডিজিটাল লাইভত রাজনীতির এই খবর এইখানে মুহূর্ত লই আছো, কারণ আমি সকলেই গম পাইছো ইতিমধ্যে যে 3খন আসনত সেই ঘাহি মারিবলে সক্ষম হল কংগ্রেসে। পূর্বেও 3খন আসনে আছিল, অর্থাৎ 2019 চনের নির্বাচনত আর 2024 নির্বাচনতো অক্ষুণ্ণ থাকিল সেই 3খন আসনেই, বা 3খন আসনেই লাভ করিলে কংগ্রেস দলে। অবশ্যই আসনের কিছু সাল সলনি হল, কিন্তু 3খন আসনতেই সীমাবদ্ধ থাকিল, নাবাড়িলো নতুটিলো কংগ্রেসের আসনের সংখ্যা। আর তার ভিতর এই 3গৰাকী হেভিওয়েট প্রার্থী, কংগ্রেসের এই 3গৰাকী হেভিওয়েট প্রার্থীয়ে কংগ্রেসের মান রক্ষা করবলে সক্ষম হল। ইয়ারে এ পি সি সির সভাপতি ভূপেন কুমার বৰায়ু যথেষ্ট অত্যুৎসাহী হয়ে পড়েছে। যি কথা ভূপেন বৰায় কৈছিল সেই কথা প্রমাণ করে দেখালে। এই 3গৰাকী হেভিওয়েট প্রার্থী গৌরব গগৈ, প্রদ্যুৎ বৰদলৈ, রকিবুল হুসেন। আটাইতকৈ আকর্ষণীয় কথাটো হল যে এই 3গৰাকী প্রার্থীয়ে নগাঁও সমষ্টিক লৈ খোৱা কামোৰা কৰিছিল। এক প্রকার বিমূৰত পৰিছিল কংগ্রেস যে নগাঁওত কাক টিকট দিব, কোনে প্রার্থিত্ব লাভ কৰিব নগাঁওত। বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের সংঘাত কংগ্রেসের ভিতর চোরাত বঙহর মাজত যুঁজক লৈ আকর্ষণীয় এখন দৃশ্যপট দেখিবলৈ পোৱা হৈছে। নগাঁও কার হব, এই প্রশ্নই সকলোৰে মনত উদয় দি আছে যে নগাঁও কোনে লাভ করব। কংগ্রেসের 3গৰাকী হেভিওয়েট প্রার্থী, 3গৰাকী প্রবল দাবিদার নগাঁওক লৈ এই নগাঁও কোনে লাভ করব তাকে লৈ যি ধরনের খোয়া কামোড়া লাগিল, অবশেষত 3গৰাকী প্রার্থীয়ে যি লোকসভা নির্বাচনত বিজয় সাব্যস্ত করে কংগ্রেসের মান রক্ষা করবলে সক্ষম হল। প্রথমে খবর ওলাল যে গৌরব গগৈ নগাঁওর প্রতিদ্বন্দ্বিতা করব। তার মাজতে আকৌ রকিবুল হুসেনে কলে যে তেওঁহে নগাঁওর প্রতিদ্বন্দ্বিতা করব। তার সমান্তরালক সিটিং এমপি, নগাঁওর সিটিং এমপি প্রদ্যুৎ বৰদলৈ নিজের স্থিতি অটল যে যিকোনো প্রকারে নগাঁওরপরাই প্রতিদ্বন্দ্বিতা করব। প্রবল আত্মবিশ্বাসী যে নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব প্রদ্যুৎ বৰদলৈকে টিকট প্রদান করব। কিন্তু রাহুল গান্ধী যেতিয়া ভারত জোড় ন্যায় যাত্রা করবলে আহিল, আমগুড়িরপর আরম্ভ করা, মণিপুরের পর আরম্ভ করা ভারত জোড় ন্যায় যাত্রা 2.0, এই 2.0 সময়সাত নগাঁওত যেতিয়া উপস্থিত হয়েছিল তেতিয়াই এক প্রকার খবর উলাইছিল যে রাহুল গান্ধীয়ে বিচাৰিছে নগাঁওরপরা গৌরব গগৈ প্রতিদ্বন্দ্বিতা করক, কারণ সমষ্টির সাল সলনি হয়েছে, সমষ্টির পুনর্নির্ধারণ হয়েছে, চারিসীমার সাল সলনি হয়েছে। গতি গৌরব গগৈ কোনটো সমষ্টিরপর জয়ী হলে জয় নিশ্চিত হব, সেয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় আছিল। কারণ কংগ্রেসক লাগিব কেন্দ্রীয় নেতৃত্ব বিচাৰিছে গৌরব জয়ী হওয়াটো, কারণ লোকসভাত গৌরব গগৈ পারফরমেন্স সাংঘাতিক ধরনে একটা ভাল প্রদর্শন আগবাইছে, বিরোধীর উপদলপতির দায়িত্বটো আছিল গৌরব গগৈ। গতি গৌরব গগৈ জয়ী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বর আর সেইভাবে বিভিন্ন ধরনের সমীকরণ করে গৌরব গগৈ সমষ্টি পুনর্নির্ধারণ হওয়াত এটা নিষ্কণ্টক এটা সমষ্টি হিসাবে নগাঁও সমষ্টি বিবেচিত হয়েছিল কংগ্রেসের অত্যন্ত সুরক্ষিত একটা সমষ্টি বলে বিবেচিত হয়েছিল নগাঁও। আর সেইভাবে নগাঁওত গৌরব গগৈক প্রার্থিত্ব প্রদান করাক লৈ উঠি পড়ি লাগিছিল এ আই সি সি। ইয়াতেই আরম্ভ হল সংঘাত, ইয়াকে লৈ আরম্ভ হল খোয়া কামোড়া যে গৌরব গগৈক নগাঁওত যদি টিকট দিয়া হয় তেতিয়া হলে প্রদ্যুৎ বৰদলৈক কোর টিকট দিয়া হব, প্রদ্যুৎ বৰদলৈক টিকট বঞ্চিত করা হব নে প্রদ্যুৎ বৰদলৈক বৰপেটালৈ দিয়া হব, বৰপেটার টিকট দিয়া হব ইত্যাদি বিভিন্ন ধরনের চর্চা চলে। কিন্তু প্রদ্যুৎ বৰদলৈ পুনচাতেই সকল কথা নচ্ছাত করেছে, নাকচ করেছে, নিজের স্থিতি অটল থাকি কৈছে যে নগাঁওরপরাই খেলব, যদি খেলে নগাঁওরপরাই খেলব। আর তেনে বিতর্ক কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথা সম্মুখলৈ আহিল যে টিকট নাপালে প্রদ্যুৎ বৰদলৈ বিজেপিত যোগদান করব, ইয়াকে লৈ পীযুষ হাজরিকা প্রদ্যুৎ বৰদলৈর মাজত লাগিল বিভিন্ন ধরনের বাকযুদ্ধ, বিজেপিত যোগদান করা নকরাক লৈ বিভিন্ন ধরনের বিতর্কর সূচনা হওয়া পরিলক্ষিত হল।
একে সময়তে রকিবুল হুসেইনেও প্রবল দাবিদার হিসাবে ঠিয় দিলে যে নগাঁওরপরাকে লাগিব টিকট। আর অবশেষত বিভিন্ন ধরনের জল্পনা কল্পনার চর্চার ওর পেলায় নগাঁওর টিকট দিয়া হল প্রদ্যুৎ বড়ুয়াক। হিসাব নিকাশ এই কারণেই চলিছিল যে গৌরব গগৈ, কারণ কলিয়াবর পূর্বর যে কলিয়াবর সমষ্টি আছিল সেই কলিয়াবর সমষ্টির পর একেরাহে দুবার কৈ জয়ী হয়েছে গৌরব গগৈ। AIDFর সুতরাং মিত্রজোঁটত থাকি কলিয়াবরের প্রতিদ্বন্দ্বিতা করেছিল গৌরব গগৈ, যদি বা আনুষ্ঠানিক মিত্রতা না গোপনীয় মিত্রতারে AIDFএ কলিয়াবরত প্রার্থিত্ব দিয়া না টিকট দিয়া না, আর তারই পূর্ণ সুযোগ ল গৌরব গগৈ জয়ী হয়েছিল সংসদলে, যার বাবে গৌরব গগৈ সংখ্যালঘুর ভোটত জয়ী হওয়া বলে শাসকীয় পক্ষে বিভিন্ন সমালোচনা করে আছে বিগত সময়সাত গৌরব গগৈক। আর সেইভাবে গৌরব গগৈ যদি নগাঁও টিকট দিয়া হয় তেতিয়াহলে তেও অনায়াসে জয়ী হব, কিন্তু যেতিয়াই গৌরব গগৈক যোরহাটত প্রার্থিত্ব দিয়া হল তেতিয়াই বিভিন্ন ধরনের প্রশ্ন আহিছিল যে গৌরব গগৈ সচাকৈ জয়ী হব পারিব নে নোৱাৰে। কিন্তু সকলোৰে সন্মুখত চমক সৃষ্টি করে যে বিজেপিয়ে সর্বশক্তি প্রয়োগ করিলে গৌরব গগৈক পরাস্ত করবলৈ, যে বিজেপিয়ে বিভিন্ন ব্লু প্রিন্ট প্রস্তুত করিলে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এখনের পিছত আনখন ধারাবাহিক প্রচার অভিযান চলালে যোরহাটত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহিল যোরহাটলৈ, কিন্তু বিজেপি উদ্ধার করিব নোৱাৰিলে। যে যোরহাট সম্মান রক্ষা যুঁজত পরিণত হল শাসক বিরোধী উভয় পক্ষের বাবে, আর সেই যোরহাটতে একটা বৃহৎ ভোটর ব্যবধানত বিজয় হাঁহি মারিবলে সক্ষম হল গৌরব গগৈ। বিবেক ভোটে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করিলে যোরহাটত, যাক লৈ আজিও চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে যোরহাট। তপন কুমার গগৈ প্রায় 2-3 লাখ ভোটত জয়ী হব বলে বিজেপিয়ে দাবি উত্থাপন করেছিল, মুখ্যমন্ত্রীগুলিয়ে যোরহাটর রাইজক আহ্বান জানাইছিল 3 লাখের ভোটত ব্যবধানত তপন গগৈক জয়ী করাবর বাবে। যোরহাটত বিকাশ উন্নয়ন বিভিন্ন ধরনের বার্তা লৈ বিজেপিয়ে প্রচার অভিযান চলাইছে, বিভিন্ন ধরনের প্রকল্প তাত যোরহাটত বিজেপিয়ে মুকলি করেছে, কিন্তু যোরহাট যে বিধানসভা সমষ্টি আছে যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত যোরহাট বিধানসভাতেই গৌরব গগৈ আগবাড়ি থাকিল, পিছ পড়ি থাকিল তপন কুমার গগৈ। ব্যাপক খহনীয়া আরম্ভ হল যোরহাটত নির্বাচনের পূর্বে, আমগুড়িত ব্যাপক খহনীয়া হল কংগ্রেসত, দলে বলে অঙ্কিতা দত্তই বিজেপিত যোগদান করিলে, রানা গোস্বামী কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদান করিলে, আর খড়খেদাক রানা গোস্বামীক গৌরব বধর ব্লু প্রিন্ট হিসাবে বিজেপির উপসভাপতির দায়িত্ব অর্পণ করা হল। কিন্তু সকলো ব্লু প্রিন্ট উফরাই সকল রণকৌশল ব্যর্থ করে গৌরব গগৈ বিজয়ের হাঁহি মারিবলৈ সক্ষম হল। একদরে আমি নগাঁওর কথা জানালো ইতিমধ্যে প্রদ্যুৎ বড়ুয়ালৈ, পূর্বর সাংসদ নগাঁওর সিটিং এমপি প্রদ্যুৎ বড়ুয়ালৈ একদরে বিজয়ের হাঁহি মারিবলৈ সক্ষম হল। সমষ্টির পুনর নির্ধারণে কংগ্রেসের বিজয় পথ যেন পুনের মসৃণ করে তুলিলে, তার সমান্তরালক বিজেপির প্রার্থী সুরেশ বরাই কিছু প্রত্যাহ্বান প্রবল প্রত্যাহ্বানের সৃষ্টি করলে। একে সময়তে সংখ্যালঘু অধ্যুষিত নগাঁওত AIDFর প্রার্থী আমিনুল ইসলামেও প্রতিদ্বন্দ্বিতা করলে বা প্রত্যাহ্বানের সৃষ্টি করব বলে ভবা হয়েছিল, কিন্তু শেষত দ্বিগুণীয় প্রতিদ্বন্দ্বিতারে প্রদ্যুৎ বড়ুয়ালৈ অনায়াসে বিপুল ভোটার ব্যবধানত বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হল নগাঁও সমষ্টিত। একদরে ধুবুরী সমষ্টির কথা আমি পাতিয়ে আছো, ধুবুরী সমষ্টিত অভিলেখ সংখ্যক ভোটত রকিবুল হুসেইনে সমগ্র দেশজুড়ি একটা অভিলেখ সৃষ্টি করে বদরুদ্দিন আজমলের বেলি মার খেদায় বিজয়ের হাঁহি মারিবলে সক্ষম হল, একটা বৃহৎ পরিমাণের ভোট লাভ করবলে সক্ষম হল রকিবুল হুসেইনে। আমি ভোট মার্জিনখিনি কিছু আপনার জানাব বিচারিম, কিমান ভোটের ব্যবধানত এই তিনিগী হেভিওয়েট কংগ্রেসী প্রার্থীয়ে বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হল এই তিনটা সমষ্টিত, সেয়া আমি কিছু এই মুহূর্তে আপনার জানাব বিচারিম। ধুবুরী সমষ্টিত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইনের ভোট মার্জিন হয়েছে, ভোটের ব্যবধান হয়েছে 10,12,476, অকল্পনীয় এটা মার্জিনত রকিবুল হুসেইনে জয়ী হয়েছে, আর যার বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রকিবুল হুসেইনক কালির দিনটোর লোকসভা নির্বাচনের ফলাফলের দিনটোর নায়ক হিসাবেও অভিহিত করিলে, নায়ক বলেও আখ্যা দিলে, যে রকিবুল হুসেইনে মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছে যে রকিবুলে জীবনত কেতিয়াও হারি পোৱা নাই, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে হারি পাইছে নির্বাচনত, আর সেই হারি নপোৱা রকিবুল হুসেইনে এইবার
নিজক প্রমাণ করে দেখালে, চ্যালেঞ্জ পূরণ করলে যে জীবন কেতিয়াও হারি পো নাই, আর এইবার সকলকে চমক করে দেশবাসীর সম্মুখত অভিলেখ সৃষ্টি করে 10 লক্ষাধিক ভোটের ব্যবধানত বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হল। শক্তিশালী প্রার্থী বদরুদ্দিন আজমলক পরাস্ত করলে। একদরে আমি নগাঁও যদি মার্জিন চাও, ভোট মার্জিন ভোটের ব্যবধান 2,12,231 ভোটের ব্যবধানত প্রদ্যুৎ বরদলৈ জয়ী হয়েছে নগাঁও সমষ্টিত, পরাস্ত করেছে সুরেশ বরাক বিজেপির প্রার্থী। একদরে যোরহাটত গৌরব গগৈ, গৌরব গগৈ 1,44,393 ভোটের ব্যবধানত বৃহৎ জয় সাব্যস্ত করবলৈ সক্ষম হল। একদরে আমি যদি কও ভূপেন বরার কথা, ভূপেন বরাই তেতিয়াই কৈছিল যে এই তিনগাকীর প্রার্থী বিজয়ী করার দায়িত্ব মোর, যেটা খুয়া কামুরা লাগিছিল নগাঁওক লাই ভূপেন বরাই কৈছিল যে তিনগাকীর প্রার্থী বিজয় লাভ করব, আর ধুবুরীত যদি রকিবুল হুসেনে জয় নহয় হলে রাজনীতি ত্যাগ করব বা সভাপতির পদ ত্যাগ করব বলেও চ্যালেঞ্জ করেছিল ভূপেন বরাই। রকিবুল হুসেন যদি ধুবুরীত হারে পরাস্ত হয় হলে এপিসিসির সভাপতির গাদি এরিব বলে চ্যালেঞ্জ করেছিল ভূপেন বরাই, আর সেই কথা প্রমাণ করে দেখালে অবশেষত ভূপেন বরাই। গৌরব গগৈ যোরহাটত রকিবুলক ধুবুরীত টিকক দিয়াক লৈ আনকি যথেষ্ট সমালোচিত হয়েছিল ভূপেন কুমার বরা, দলের মাজর পর উঠেছিল প্রতিবাদর জোয়ার, দলের মাজতে বিভিন্ন ধরনের সংঘাত বিসম্বাদ আরম্ভ হয়েছিল, একাংশ বিধায়কর মাজত ইয়াকে তীব্র অসন্তুষ্টিয়ে দেখা দিছিল, আর সেই সকল সমালোচনা কাটি করে ভূপেন বরাই কৈছিল যে তিনজন প্রার্থীকে বিজয়ী করে অনার দায়িত্ব ভূপেন বরার, আর মঙ্গলবারে ভূপেন বরাই সেই কথাকে যে সত্য প্রমাণিত করবলে সক্ষম হল। ধুবুরীক লৈ আনকি দলীয় বিধায়করও রোষর বলি হবলগিয়া হয়েছিল, রোষর সম্মুখীন হবলগিয়া হয়েছিল ভূপেন বরা, যত আছিল বদরুদ্দিন আজমলের দরে শক্তিশালী এগারী প্রভাবশালী রাজনৈতিক নেতা, যেশর ভিতরতে দেশের 500 বিশ্বের 500 প্রভাবশালী নেতার ভিতরতে 500 নম্বর স্থানত আছিল বদরুদ্দিন আজমল, আর সেইগী প্রভাবশালী বদরুদ্দিন আজমল যে তিনবারক ধুবুরীক প্রতিনিধিত্ব করা, প্রতিবারে বৃহৎ বৃহৎ ভোটের ব্যবধানত জয় সাব্যস্ত করা বদরুদ্দিন আজমলক এইবার বৃহৎ ভোটের ব্যবধানত রকিবুল হুসেনে পরাস্ত করে চমক সৃষ্টি করলে। আর এইবার নির্বাচনত এআইডিএফ দলক রখা হওয়া নাছিল, সেয়াও অত্যন্ত কঠোর স্থিতি এটা গ্রহণ করেছিল ভূপেন কুমার বরাই, কোনো পধ্যেই এআইডিএফক অন্তর্ভুক্ত করা নহয় বিরোধী ঐক্য মঞ্চত, নিজের স্থিতি তটল আছিল, আনকি এআইসিসিয়ে বিভিন্ন হেঁচা প্রয়োগ করেছিল, শেষ মুহূর্তলৈকে বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইডিএফে বিরোধী ঐক্য মঞ্চত সোমোৱাৰ বাবে বিভিন্ন ধরনের রণকৌশল প্রস্তুত করেছিল, একমাত্র ভূপেন বরার যে স্থিতপ্রজ্ঞ তার বাবেই সফল নহল এআইডিএফ বিরোধী ঐক্যত প্রবেশ করবলে, যে এআইডিএফক লৈ শাসক বিরোধী বিভিন্ন সমালোচনা কথার কথাকটি অব্যাহত আছে। এবার যদি বিজেপিয়ে কয় এটা মুদ্রার ইপিঠি সিপিঠি কংগ্রেস, আর এআইডিএফ কংগ্রেসে কয় বিজেপির বি টিম হয়েছে এআইডিএফ, এনেকা ধরনের বিভিন্ন ধরনের বোকাচুটিয়া খেলের মাজতে এক প্রকার এআইডিএফক সম্পূর্ণরূপে নচ্ছাত করিলে। আজমল বাহিনীও শেষ পর্যন্ত বিরোধী ঐক্যত প্রবেশের চেষ্টা চলায়ও সফল হবল সক্ষম নহল, কিন্তু এই সমগ্র যে ফলাফল, এই ফলাফল তিনগী হেভিওয়েট প্রার্থীর বিজয় সাব্যস্ত, আর সমগ্র কৃতিত্বর ভূপেন বরাই, সমগ্র ফলাফলের কৃতিত্ব ভূপেন বরাই নিজে দাবি নকৰি, ইয়ার কৃতিত্ব কংগ্রেসের তৃণমূলের পর আরম্ভ করে নেতা বিধায়ক রাইজ সকলকে কৃতিত্ব প্রদান করেছে তিনিখন আসন। আনহাতে করিমগঞ্জ আসনখনত কানে কান মরা যে প্রতিদ্বন্দ্বিতা নেক টু নেক ফাইটর পিছত অবশেষত কৃপানাথ মাল্লা বিজেপির প্রার্থীগুলিয়ে বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হল, আর সমগ্র দেশজুড়ি বিজেপির যে স্লোগান আছিল আপকিবার সারসো পার, সেই ফলাফল বা সেই স্লোগান অবশ্যই ধোয়াচাঙত উঠিল এইবার, 300 পার করবলে সক্ষম নহল বিজেপি এককভাবে, 240 আসনত থমকি রল, 292 এনডিএ মিত্রজোটে লাভ করলে। একে সময়তে বিরোধী যে ইন্ডিয়া এলায়েন্স আছিল, যত নাকি এক্সিট পোলেও ইমানখিনি আসন দিয়া নাছিল, সকলকে চমক করে 234 আসন লাভ করে কংগ্রেসে এককভাবে 99 আসন লাভ করে এইবার 2024 নির্বাচনত এক বিশেষ ফলাফল প্রদর্শন করলে। এই তিনগী কংগ্রেসে মান রক্ষা করলে, কংগ্রেসের মান রক্ষা করলে, ভূপেন বরার মান রক্ষা করলে। ধন্যবাদ।